Hey guys, how are you? I am Mr. Tanoy Bach. Welcome everyone to my channel. So, অনেক দিন সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো বন্ধুরা মিলে একটা প্ল্যান করলাম, WhatsApp গ্রুপও বানালাম। ঠিক হলো জায়গা দীঘা যাব। তো উইকেন্ড ছিল, সেই সাগর, সেই ঢেউ, সেই মাছ ভাজা, কাঁকড়া, ওফ, আলাদাই আলাদা। তো সমস্ত জিনিস বের করে ফেললাম, কিছু মেডিসিনও নিলাম। ওখানে গিয়ে মেডিসিনটা রাখা খুবই দরকার, কিছু ওয়ারেস থেকে শুরু করে প্যারাসিটামল, তো এগুলো রাখা দরকার। তো আমি এরকম কিছু নিলাম, যেহেতু বাইকে যাচ্ছি তাই আর কোনো চিন্তা নেই। তো প্যাকিং কমপ্লিট, বাড়ির রাস্তায় বেরিয়ে পড়েছি, এখন মেন রোডে উঠবো, ওখান থেকে রানীচক যাবো, রানীচক থেকে সিটি সেন্টার। ঘড়িতে তখন 2টা বাজে, ওখানে সায়ন ভাই দাঁড়িয়ে আছে। ফাইনালি ওর বাইকে উঠে পড়লাম, হলদিয়া গেটের ওপর থেকে যাচ্ছি। ওখান থেকে সোজা চলে গেলাম নন্দকুমার, নন্দকুমারে একটু চায়ের দোকান দেখে চা পান করতে বসে পড়লাম। তারপর দীঘা রুটের রাস্তার দিকে চলে গেলাম, ওখানে একটু দাঁড়িয়ে আমার ঐতিহাসিক মুখের বদনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যাই হোক, বদনটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আবার বাইকে উঠে পড়লাম, এবার যাচ্ছি। তো সায়নকে দেখানো হয়নি, তোমরা সায়নকে একটু দেখে নাও, একদম বিন্দাস। স্কুল 2 দিনের ছুটি পড়েছে, একটু ঘুরতে যাচ্ছি এই আর কি। তো নড়ঘাটের ব্রিজ পেরোচ্ছি। যেটা বলার, প্রত্যেকবারে আমরা ট্রেনে করে যখন যাই, স্টেশন থেকে বেরিয়ে নিউ দীঘাটাই কাছে হয়, তো আমরা নিউ দীঘাতেই স্টে করি। তাই এবারে যেহেতু বাইকে যাচ্ছি, সবাই ঠিক করেছি ওল্ড দীঘাতে স্টে করব। মেদিনীপুর থেকে 2 জন বন্ধু আসছে, তোমাদের ওখানে গিয়ে দেখাবো। তো কথা ছিল ওরা ওখানে গিয়ে রুম ঠিক করবে, ফোন করেছিল, ওদের রুম ঠিক হয়ে গেছে, ওরা ওখানে লাঞ্চ করে রেস্ট করছে। যেটা দেখলাম, এখানে সব নয়, কিছু সংখ্যক SBSTC খুব রাফ চালায়, এরা ওভারটেক করে, ভুলেই যায় যে পাশে ছোট গাড়ি আছে, তাদেরকেও জায়গা দিতে হবে। দীঘায় যাওয়ার পথে এরকম অনেকগুলো ঢেউ খেলানো বাম্পার পাবেন, যেন মনে হয় দীঘার ঢেউয়ের কাছাকাছি চলে এসেছি। দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে এসেছি। তো এই রোডটা দেখো গাইস তোমরা, 2 দিকে আকাশবাণী গাছ, তো সেই লাগছে, সেই সেই একটা আলাদা অনুভূতি। ফাইনালি দীঘা পৌঁছে গেলাম, তোমরা দেখতে পাচ্ছ দীঘার গেট। তো এই গেটের নিচ থেকেই আমরা যাব। ওফ, একটা আলাদাই শান্তি লাগছে। তো ওল্ড দীঘায় পৌঁছে গেছি, বন্ধু দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে, আমরা এলে আমাদেরকে হোটেলে নিয়ে যাবে। ফাইনালি হোটেলে চলে এলাম, সায়ন বাইকটাকে ঠিকঠাক প্লেস করে রাখছে। আমাদের মতো অনেকেই বেড়াতে আসে, তো পার্কিংয়ের জায়গাটা ঠিকঠাক রাখতে হবে, না হলে প্রবলেম। চুলগুলো একটু সাইজ করে নিই, যা হাওয়া। তো এদিকে সায়ন সমস্ত ব্যাগ নিয়ে ওপরে যাচ্ছে, আমি হেলমেটগুলো নিয়ে ওর পেছন পেছন যাচ্ছি। এখন একটাই জিনিস ভাবছি, কখন রুমে গিয়ে একটু ফ্রেশ হব। তিনতলার ওপরে ওঠে, 301 নম্বর রুম, সায়ন কনিংগেল বাজাচ্ছে। আরে বাপরে, তো বন্ধু কনিংবেলের আওয়াজ শুনে দরজা খুললো, ঢুকে পড়লাম। তো রুমে চলে এসেছি, এবার আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে উদয়পুরের দিকে যাব একটু ঘুরতে। আসার সময় তোমাদেরকে বলেছিলাম মেদিনীপুর থেকে 2 জন বন্ধু আসছে, তো বাসুকে তোমরা দেখতে পেয়ে গেছো, আর বিকাশ ও একটু নিচে গেছিলো দরকারে, তো এসে গেছে। তো উদয়পুর যাওয়ার জন্য সবাই রেডি। এদিকে সায়ন ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছে, ওদিকে বাসু নাচ করছে, সবাই এত ফাজলামি মারছে, কেউ রুম থেকে বেরোতে চাইছে না। তাই বাসু রেগে কিটা টেনে নিয়েছে, তো রুম শাট ডাউন হয়ে গেছে। তো এবার সিঁড়ি থেকে সবাই এক এক করে নামছে। একটু চা খেয়ে আবার উঠে পড়লাম সায়নের বাইকে, যাচ্ছি উদয়পুর। রাস্তা খুবই জ্যাম, এদিকে তোমরা দেখতে পাচ্ছ স্টেশন, স্টেশনে প্রচুর লোকজন আসছে। তো উইকেন্ড ছিল, ছুটির দিন, তো সবাই বেড়াতে এসছে। আমরা পৌঁছে গেছি উদয়পুর, দেখো তোমরা। গাইস, আমি হেলমেট খুলতেই পাচ্ছি না, এখানে প্রচুর লোকজন আছে, ছুটে আসবে, আমি বডিগার্ড উঠে আসছি। মানে এত ফলোয়ার ওয়ালা একটা পাবলিক, মানে একটা ব্যক্তি যখন মানে ইয়েতে বেরোয়, পাবলিক প্লেসে যখন বেরোয়, তখন যা অবস্থা। তুমি হেলমেটটা খুলেই রাখো, কারণ বারবার হেলমেট পরে, হেলমেট খুলে কিরকম একটা সেলিব্রিটি লাগছে। আচ্ছা, একদম নেই, এখন আমরা উদয়পুরে এসে গেছি। আমার মন বসে না সাহরে, কৃপা তোরে নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে, এই নীল জলেতে ভাসাই দেব মনের, কন্ট্রোল,
কন্ট্রোল। তাদেরকে বলে রাখি যে এখানে তাকিয়ে কথা বলতে হয়, ওখানে কিন্তু নয়। হ্যাঁ এটা কিন্তু ঠিক। হ্যাঁ এটা কিন্তু ঠিক। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। গাইস ভিউজটা দেখো তোমরা, চারিদিকে একদম ওয়াও ওয়াও লাগছে। আচ্ছা যেটা বলার, বৃষ্টি আসছে, আজকে ওয়েদার খুব খারাপ, তো ঝড় বৃষ্টিও আসছে। একটা ভালো জিনিস যেটা দেখলাম যে বিচের পাড়ে আপনারা বাইক রেন্টে পাবেন। যে কোনো মুহূর্তেই বৃষ্টি আসতো, সেই জন্য দেরি না করে একটা দোকানে ঢুকে গেলাম। সেখানে টিফিনও করা যেত এবং একটু বসে থাকা যেত। তো এই মুহূর্তে বাইরেও দাঁড়িয়ে থাকাটা অসম্ভব ব্যাপার, এই সুযোগে টিফিনটাও খাওয়া হয়ে যাবে। তো এখানে তিন মূর্তি অলরেডি সিট ঘিরে বসে পড়েছে, ঠিক করতে পারছে না কি খাবে, তো এখনও ডিসকাস চলছে। তো এত গভীর আলোচনা সভা চলছে, লাস্ট পর্যন্ত ঠিক হলো ভাই লোক সব ম্যাগি খায়েগা। তো দু মিনিট মে ম্যাগি কা অর্ডার দিয়ে দিয়া, লেকিন দু মিনিট মে নেই আয়া। অনেক পাগলামি করার পর লাস্ট পর্যন্ত ম্যাগি এলো, যেটা বাড়িতে দু মিনিট লাগতো এখানে 20 মিনিট লাগিয়ে দিয়েছে। উফ, তবে টেস্টটা ঠিকঠাক ছিল একদম। তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিউ দীঘার দিকে আসতে একটা খুব সুন্দর ঝকঝকে বিল্ডিং, যেখানে ফটোশ্যুট খুব সুন্দর হবে আর আমার পাগলামও খুব সুন্দর চলতে থাকবে। ও আজকে হ্যাঁ হঠাৎ বলতে মনে নেই, হঠাৎ বেরিয়ে এসেছি আমি আর সায়ন নন্দকুমার থেকে, হঠাৎ বাসুর সাথে দেখা হয়ে যাবে সেটা আমি ভাবতেও পারিনি সত্যি, মানে এটা জানি না। তারপর যেটা বলার, দীঘাতে এসে সি ফুড খাবো না এটা কখনো হয়। তো চারিদিক ঘুরে ফিরে দেখছি সবাই যেভাবে বার্গেনিং করছে। তো আমরাও চারিদিক ঘুরে ফিরে দেখার পরে বন্ধুরা ঠিক করলো তারা আজকে আর সি ফুড খাবে না, কালকে খাবে। তো এরপর মার্কেটের দিকে বেরিয়ে চলে এসেছি, সবাই ঘুরছি দোকানগুলোতে, অনেক হাতের কাজ, হাতে বানানো ব্যাগ, আরও বিভিন্ন রকমের জিনিসপত্র। তো প্রচুর লোকজন, তো আমরা বেরিয়ে চলে এসেছি। তারপর নিউ দীঘার কাছেই একটা বিরিয়ানি হাউসের দোকান, তার বাইরেই একটা মটকা দোকান, তো চারজনে মটকা খেলাম। তারপর বেশি দেরি না করে ঢুকে পড়লাম বিরিয়ানি হাউসে রাতের ডিনার করতে। তো খাওয়ার অর্ডার করে দিয়েছে সায়ন, এখন স্প্রাইট ভাগ করছে সবাইয়ের জন্য সমান সমান। যাই হোক শেষমেশ দিনের শেষে আজকে বন্ধুদের সঙ্গে শেষ পাতে ডিনারে বিরিয়ানি হাউসে চলে এসছে। খুবই জুসি চিকেনটা, খুব সব, আর সব বন্ধুদেরকে টেস্ট করতে বললো কেমন, এক প্লেটই অর্ডার দিয়েছি আপাতত। খুবই তুলতুলে নরম, ওটা ওটা শুধু ফর্মালিটির জন্য বলা, ঠিক আছে খাবে নিজে, বাকি পেট না হলে আরো এক প্লেট নেওয়া হবে। বলেন কি আমরা সবাই জানি যে মানুষের কাছ থেকে সবাই অনেক কিছু শেখে, হ্যাঁ মানে ওরা মানুষের ট্রেনিং দেয়, কিন্তু কুকুরের কাছ থেকে ট্রেনিং নিয়ে যেভাবে সারাদিন খালি পেটে থাকার পর কি হবে, হামলাচ্ছে দেখো, এই দেখো কোনো ভুককে, আর আমাদের প্রিয় বৌদিমণি এ পাশে সার্ভ করছে এত সুন্দর প্লেট। এই মাসি আমি পার্সোনালি দিচ্ছি,
যারা যারা দীঘায় আসবে ওল্ড দীঘাতে, এটা ওল্ড দীঘাতে বিরিয়ানি হাউসে এসো, এসে রুমালি রুটি আর চিকেন ভর্তা আর পনিরটাও ট্রাই করতে পারো। পনিরটা খুব একটা যে আহামরি কিছু হয়েছে এরকম না, বাট চিকেন ভর্তাটা আমি বিশ্বাস করি না। তো আমি আর বিকাশ একটু তাড়াতাড়ি রুমে চলে এসেছি, ওরা একটু লেট করে আসছে। এর ফাঁকে আমি কি করেছি দেখো, ঘড়িতে বাজে তখন 10টা, বিকাশ ওকে ফাজলামি মেরে বলেছে আমি সমুদ্রের ধারে বসে আছি, তো ও খুঁজে এসেছে। তারপর ভালো করে রুম যখন দেখে আমি আলমারির ভেতরে আপনার ঘুরতে যাচ্ছি, আমি খড়গপুরে যাচ্ছি তো নাচানাচি করতে করতে কখন 1টা বেজে গেছে, তো এবার ঘুমোতে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে দীঘার পার্ট 2 ভ্লগে। গুড নাইট, টাটা, বাই।